কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বল কলকাতা থেকে আমি দুর্গা ভাতা নয় চাকরি চাই নদিয়া কৃষ্ণনগরে ভাতা নয় চাকরি চাই এই দাবি নিয়ে থালা বাটি গ্লাস অভিনব প্রতিবাদ করলেন মুড়ি লঙ্কা পেঁয়াজ এবং চপ থালায় সাজিয়ে নিয়ে এবং বেশ কিছু ফ্লায়ার ব্যানার নিয়ে কৃষ্ণনগরে পোস্ট অফিস থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত র্যালি করেন এবং সেখানে ডিএম অফিসে একটি ডেপুটেশন দেন অল বেঙ্গল উইথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নদিয়া জেলা যুবশ্রী কমিটির অন্তর্গত যুবক ও যুবতীদের অবিলম্বে কর্মী নিয়োগের দাবিতে বিক্ষোভ পদযাত্রায় সামিল হলেন নদিয়া জেলা যুবশ্রী কমিটির সদস্যরা এদিনের বিক্ষোভ পদযাত্রাটি পোস্ট অফিসের মোড় থেকে শুরু হয়ে জেলা শাসকের দপ্তরে এসে শেষ হয় এরপর জেলা শাসকের কাছে লিখিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রসঙ্গত গত 7 বছর আগে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মে নিয়োগ করার বিষয়টি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এরপর 7টা বছর কেটে গেলেও এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের অন্তর্গত কোনো যুবক যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও প্রতিশ্রুতি রাখতে পারেননি অথচ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে বলেন চাকরি যদি না দিতে পারেন তাহলে প্রতিশ্রুতি দেন কেন এই প্রসঙ্গটি ট্রেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ প্রকাশ করলেন চাকরি প্রার্থীরা তাদের দাবি মুখ্যমন্ত্রী যদি নিজের দেওয়া প্রতিশ্রুতি না রাখতে পারেন তাহলে প্রতিশ্রুতি কেন দিলেন চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে এই দিন আন্দোলন করার সময় হাতে দেখা গিয়েছিল বেশ কিছু ফ্লায়ার সেখানে লেখা চাকরি যদি না দেওয়া হয় তাহলে ভোট বয়কটের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা এই দিন ভাতা নয় চাকরি চাই স্লোগান নিয়ে পথে নামল যুবশ্রী প্রকল্পের যুবক যুবতীরা তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রী তার নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করার দাবিতে এই দিনের বিক্ষোভ পদযাত্রা সহ জেলা শাসকের কাছে লিখিত ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা প্রশ্ন এখানে শুধুমাত্র ভোটকে ব্যবহার করতে কি প্রতিশ্রুতি দায়বদ্ধ আর ভোট ফুরিয়ে গেলেই ভুলে যান তাদের দেওয়া সেই প্রতিশ্রুতি কেন বারে বারে চাকরির দাবিতে পথে নামতে হবে চাকরির প্রার্থীদের এবং তারা জানান চাকরি যদি না দেওয়া হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন নদিয়া থেকে সায়ন মদকের রিপোর্ট বল কলকাতা আপনি বলেছিলেন যে 75% এখন যুবশ্রী থেকে নিয়োগ করবেন কিন্তু আজ পর্যন্ত 2020 সালেও চাকরি দিতে পারেননি কিন্তু কয়েকদিন আগেই মাননীয় সৌগত রায় মহাশয় ঘোষণা করেছেন তৃণমূল ভবন থেকে যে 1 লক্ষ বেকার যুবকদের নাকি চাকরি দিয়েছেন তিনি কিসের ভিত্তিতে চাকরি দিয়েছেন সেই তথ্য আমরা জানতে চাই আমরা পরিষ্কার হতে চাই আমরা কত নম্বরে আছি মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যুবশ্রীদের সম্পর্কে সেই তথ্য আমাদের কাছে ফিরত আছে আমরা সেই মুখ্যমন্ত্রী ফিরত দিয়েছি আপনাদের এই কৃষ্ণনগর শহরবাসীকে জানাচ্ছি আমাদের আজকের ইস্যু যে ভাতা নয় মুখ্যমন্ত্রী আমাদের ভাতের ব্যবস্থা করে দিন এবং আমাদের অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে 2013 সালের 3রা অক্টোবর নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী এক ঝাঁক কলা কুশলীদের নিয়ে বলেছিলেন যে এই প্রথম 1 লক্ষ বেকার যুবক যুবতীদের আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিভিন্ন সরকারি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে এবং সেই 1 লাখ বেকাররা সেখান থেকে সরে গেলে পেছনের আরও 1 লাখ সেখানে আসবে কিন্তু 2020 সাল চলে এলেও দিদি এখনও একজন যুবশ্রী থেকেও নিয়োগ দিতে পারেননি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে একটাই যে দিদির বিভিন্ন মন্ত্রী আমলারা সবাই বলছেন যে যুবশ্রী থেকে বিভিন্ন নিয়োগ হয়েছে 1 লক্ষ নিয়োগ হয়েছে কিছুদিন আগে মাননীয় সৌগত রায় মহাশয় বলেছেন যে যুবশ্রী থেকে নাকি 1 লক্ষ তারা নিয়োগ দিয়েছেন
আমরা সৌগত রায় মহাশয়ের কাছে বিনম্র শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে আপনি কোন তথ্যের ভিত্তিতে আমাদেরকে জানালেন বা যুবশ্রীদের সম্পর্কে বললেন যে 100,000 বেকারের চাকরি দিয়েছেন। আমরা সেই তথ্য অবলম্বে জানতে চাই এবং আপনারা ইন্টারনেটে আমাদের পিডিএফ প্রকাশ করুন যে আমরা আমাদের নাম কত নম্বরে আছে। আমরা দেখতে চাই যে আমরা 100,000 বাইরে আছি না 100,000 ভিতরে আছি। হ্যাঁ, একদমই তাই। আমরা আগামী নির্বাচনে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা করোনার সময়তেও মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছি, আমাদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়েছি। আমরা এমএলএ, এমপি, এসডিও, বিডিও, ডিএম, এক্সচেঞ্জ, শ্রম দপ্তর সমস্ত জায়গায় ডেপুটেশন দিয়েছি, কিন্তু কেউ আমাদের কোনো কথাই মানে মানছেন না, কোনো কিছুই আমাদের জন্য বলছেন না। আমরা সেই জন্য ঠিক করেছি যে আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই। তাই যদি আমাদের 2021 ভোটের আগে নিয়োগ না হয়, আমরা সমস্ত সারা বাংলার সমস্ত যুবশ্রীরা এবং তাদের পরিবার বড় অঙ্কের একটা ভোট অন্য জায়গায় দেবো কিনা সেটা ভাবনা চিন্তা করব। এই মনে করুন যে তিনি আমাদের জন্য কী ভাবছেন বা কী করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছেন, যুবশ্রী বাদে সবারই সব কথা বলছেন। কখনো বলছেন ভিআরপি, কখনো বলছেন কন্যাশ্রী, কখনো অমুক তামুক অনেক কিছু বলছেন, কিন্তু আমাদের পরেও যারা আমাদের পরেও যাদেরকে তৈরি করেছিলেন তাদের জন্য তিনি অনেক কিছুই করছেন, কিন্তু বাদ থাকছি আমরা। আমরা কি বানের জলে ভেসে গেছি? আমাদের পূর্বের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জই তো তাহলে ভালো ছিল, সেখান থেকে আমরা প্রাইমারি স্কুলের কল পেতাম, পুলিশের কল পেতাম এবং অন্যান্য বিভিন্ন দপ্তরে শূন্য পদের ডাক পেতাম। চাকরি হোক আর না হোক সেটা পরের কথা, কিন্তু মাননীয় দিদি তিনি 2013 সালে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা পুরোটাই তুলে দিলেন। এই এক্সচেঞ্জে এখন এক্সচেঞ্জ কার্ড রিনিউ হয় না এবং নতুন করে কোনো কার্ডও দেওয়া হয় না। তো এখান থেকে যদি আমাদের কোনো লাভই না হয় তাহলে এই এমপ্লয়মেন্ট ব্যাংকটা রেখে সরকারের কী লাভ? আমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য সরকার বিদেশে বা অন্যান্য জায়গায় বলছেন আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, যুবশ্রীদের 100,000 চাকরি হলো, কিন্তু পুরোটাই নেটফল জিরো। আমাদের একজন দেখাক যে একজন যুবশ্রীকে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নিয়োগ দিয়েছি, আমরা সেই একজনের নামটাই জানতে চাই এবং দেখতে চাই যে কতজনকে তিনি চাকরি দিয়েছেন। যদি যুবশ্রীদের যদি 2021 আগে কাজ না হয় তাহলে আমরা পুরোপুরি এই সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বাংলার যুবশ্রীরা এবং তাদের পরিবার ভোট বয়কট করতে বাধ্য থাকবো। হাতে যে আমরা এসেছি মুড়ি হাতে নিয়ে, চপ নিয়ে, কারণ দিদি বলছিলেন যে চপ ভাজলে নাকি অনেক ইনকাম হয়। তার বাড়ির পাশের কে ছিল নাকি 5 তলা না 7 তলা 10 তলা বাড়ি করেছিলেন। তো যাই হোক, আমরা আজ এই যে দেখতে পাচ্ছেন চপ, দিদির সেই চপ শিল্প, আর আমরা ভাত চাই। আমরা তো এই মুড়ি খেয়ে বাঁচতে পারবো না, তাই এই আমাদের চাকরি চাই, আমরা একটা ভাতের ব্যবস্থা চাই। আমরা আজকে বড় ওই অসহায় দিদির কথা বিশ্বাস করে আমরা এই রাজ্যের বাইরে কোথাও কাজে যাইনি, কারণ তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের চাকরি দেবেন। আমাদের এই যে ফেলে আসা যে 8টা বছর, কারণ উনি যে প্রথমে আমাদের চাকরির বয়স ফুরিয়ে যাচ্ছে, কারণ এখান থেকে কোনো চাকরি হচ্ছে না। আবার যা চাকরির পরীক্ষা দেওয়া হচ্ছে সেখানে কোনো রেজাল্ট বেরোচ্ছে না। যদি আমরা আরটিআই করি, আরটিআই করলে তার রেজাল্ট দেয় না। আমরা ডিএম, এসপি এবং এক্সচেঞ্জ অফিস, শ্রম দপ্তর বিভিন্ন দপ্তরে বহুবার আরটিআই করেছি, তার কোনো আমরা উত্তরই পাই না। আমাদেরকে এই রাজ্য সরকার খেলা খেলা মনে করছে। আমরা আজকে ডিএম ডেপুটেশন দেব, এবং যদি ডেপুটেশনের পর আমাদের নিয়োগ সংক্রান্ত কোনো কথা না দেওয়া হয় বা অল্প সময়ের মধ্যে কোনো কথা না দেওয়া হয় তাহলে আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলন করব। এবং আমরা যে এখন আইন মেনে সব এখানে কাজ চালাচ্ছি, মিটিং মিছিল করছি, সেইগুলো আমরা আইন অমান্য করতে বাধ্য হব এবং আজকেও আমরা এখানে অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হব। শুনে যেতে চাই, মূল কথা হচ্ছে আমরা এর আগেও দিয়েছি, আপনারা দেখেছেন প্রতিবারই আসি, প্রতিবারই আমরা ঘুরে চলে যাই, কোনো উত্তরই তো পাই না। এর আগেও আমরা করেছি, আমাদের 7 তারিখেও একটা কর্মসূচি রয়েছে, সেটা হচ্ছে কলকাতার বুকে রয়েছে, এর আগেও করেছি। আজকে যদি কোনো উত্তর না পাই আমরা কিন্তু অবস্থান বিক্ষোভ করব। আমরা মোটামুটি আমাদের টোটাল সংগঠনের 15-20 হাজার আছি। তো আমরা চাই যে অবিলম্বে নিয়োগ হোক, কারণ দিদি বলেছিলেন যে 100,000 বেকার যুবকদের চাকরি দেওয়া হবে। আমরা এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং অরাজনৈতিক যুবশ্রী সংগঠন অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের কোনো অন্য কোনো শাখা নেই, আমাদের একটাই নাম অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, একদমই তাই, কারণ আমরা এই বাংলা সরকারকে এনেছিলাম পরিবর্তন হবে বলে। আমরা বেকাররা চেয়েছিলাম এই সরকার গেলে হয়তো আমাদের চাকরি হবে,
কিন্তু সেই সরকার আসার পরেও আমরা দেখতে পেলাম যে আগের থেকে আগে তো যা পরীক্ষা হতো চাকরি হতো তো সেটাও এখন রসাতলে একটা চাকরি হচ্ছে না। তো আমরা ভোটটাকে মেন ইস্যু করছি যে 2021 সালে যদি দিদি জিততে চান তাহলে আমাদেরকে দেখুন। আমরা আগেই বলছি বা আগেই বলেছি যে আমরা অরাজনৈতিক সংগঠন কোনো সংগঠনের পক্ষে নই। আমাদের যারা ভাত দেবে যারা ভাতের ব্যবস্থা করে দেবে আমরা অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদেরই সমর্থন করব। বলছি আমরা প্রতিবারই দিয়েছি ডেপুটেশন, বিভিন্ন এমএলএ এমপি বিধায়ক যারা সবাইকে দিয়েছি ডেপুটেশন, কোনো কাজ হয়নি। আমরা খুব তাড়াতাড়ি, আমরা আর বেশি সময় দেবো না, আমাদের তাড়াতাড়ি কোনো একটা উত্তর দিতে হবে। না যদি না দিতে পারে তাহলে সামনাসামনি বলে দিক যে আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমাদের কোনো দিনও চাকরি দিতে পারবো না। তাহলে আমাদেরকে এই প্রতিটা নিয়ত এইভাবে ঝুলবো কেন? আমাদেরকে এই যে বয়স পেরিয়ে যাচ্ছে, কারণ এই স্বপ্নগুলো দেখছি আজকে হাহাকার চলছে, কি অবস্থা? মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় তাকে জানানো হয়েছে, কোনো রকম যদি উত্তর না পাওয়া যায় তাহলে কি করব? এই সামনে আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করব, এমনকি আমরা স্বেচ্ছা মৃত্যুর আবেদনও জানিয়েছি আপনাদের সামনে, আবারও তাই জানাচ্ছি। আমাদের হাতে সময় কম, ভোটটা মেন ইস্যু বা ইস্যু না সে প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের কিন্তু এই যে 6 মাসের থেকে 1 বছরের মধ্যে বলেছিল নিয়োগ করবে, তা 6 মাস 1 বছর যেতে যেতে এর মধ্যে কত ভোট চলে গেল কিচ্ছু দেখলো না। একটাই কথা, আমরা ভোট বয়কট করে দেবো। আমরা কোন দলকে করছি? আমরা অরাজনৈতিক ছিলাম, আছি, থাকবো। অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগঠনটি অরাজনৈতিক, তাহলে আমরা ভোট বয়কট করব। এবার একটি পরিবারে 4 জন মেম্বার কম করে থাকে, তাহলে এবার এই অঙ্কটা কোথায় দাঁড়াবে সেটা ভাবুন। কিংবা এই আমার দাদা সভাপতি, আমি সম্পাদক মহাশয় আর সভাপতি দাদা বললেন যে আমরা সেটা ভেবে দেখব, আমাদের হয়ে যে ভাববে তার কথা ভাববো। বলছি না মুখ্যমন্ত্রী আমাদের জন্য যে ভাবেননি বা ওই প্রশ্নে যাচ্ছি না, কারণ তার তো এই ভাতাটা মেন প্রকল্প ছিল না। তিনি প্রথমে উৎসাহ ভাতা চালু করেছিলেন, বলেছিলেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে 75% আপনাদের এখান থেকে নিয়োগ করব। তাহলে 75% যদি নিয়োগ করা হতো তাহলে আজকে আমরা কি রাস্তায় থাকতাম? আপনারাই তাই উত্তর দিন। তাহলে আমাদের যে মূল দাবি ভাতার দরকার নেই, আপনি ভাতা ইমিডিয়েট বন্ধ করে দেন। আমাদের কিন্তু মূল 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 দাবি ভাতা নয়, আমরা একই কথা বলছি। আমাদের মূল দাবি চাকরি, ভাতার দাবি আমাদের মূল নয়। আপনি আমাদের ভাতা দিয়ে কোনো দিনও থামিয়ে রাখতে পারবেন না, আর ভিক্ষা চাই না আমরা। আমরা কর্ম করে খেতে চাই। আমরা শিক্ষিত, আমরা বিএড করেছি, আমি এমএড করেছি, আমরা সবাই কম বেশি শিক্ষিত। আর একটা কথা, যদি আপনি স্বপ্ন দেখান সেই স্বপ্ন পূরণটাও তো আপনাকেই করতে হবে। আমাদের কী অপরাধ? আপনি 7-8 বছর ধরে একটাই বলছেন যে এখান থেকে নেওয়া হবে, তাহলে কবে নেবেন? সময় চলে গেলে নেবেন? সবার দিকে তাকাচ্ছেন, কালকে ভিআরপিদের কথা বললো, তারপরে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের কথা বললো, আর তার মধ্যে তো হাসির ব্যাপার সৌগত রায়, তিনি কি বললেন? তিনি বললেন 1 লক্ষ নিয়োগ দিয়েছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটাই যে আপনারা যে সকল মিডিয়ারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের হয়ে একটু বলুন, আমরা তো অনেক বলেছি দাদা আর পারলাম না, তাই আপনারা বলুন যাতে আমাদের হয়ে কিছু করতে পারে। এবং এই বার্তাটা অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্যই বলবো, আর এই সামনে যেন যেমনভাবে তিনি সবাইকে দেখছেন আমাদের যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের নিয়োগটা যেন করেন। একদম অনেকের কিন্তু মৃত্যু হয়েছে, অনেকে সুইসাইড করে নিতে বাধ্য হয়েছে, অনেকের বয়স হচ্ছে, কী করুণ অবস্থা। আজকে 6-7 বছর অতিক্রান্ত, আর কতদিন অপেক্ষা করব? তাহলে দিদি প্রেস কনফারেন্স করে বলুক আমি ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের স্বপ্ন দেখেছি, আমার অপরাধ, ইমিডিয়েট বলুক। আমাদের দাবি না যদি মানা হয় তাহলে আমরা বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন করবো এবং ভোট বয়কট করবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলে দেন যে তিনি ভোটের জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে আমরা স্বেচ্ছা মৃত্যু আবেদন করবো। যদি না পান বলেন যে মরতে, তাহলে আমরা নিজেরাই স্বেচ্ছায় মৃত্যু নেব। ঠিক আছে, একটা ব্যাগ মিলন উৎসবের, এটা হচ্ছে একটা জব ফেয়ারের, তো সেই জব ফেয়ারের যাওয়ার পরেও সেখানে পাস করেও নিয়োগ দিতে পারেনি রাজ্য সরকার, কিন্তু সেখানে কোটি কোটি টাকা খরচ হয়। এটা হয়েছিল পার্ক স্ট্রিটে, পার্ক সার্কাসে হয়েছিল এটা, তো সেখানে নিয়োগ দিতে পারেনি। তো আমরা কি এটা ভিক্ষার মতন এখন ঝুলে নিয়ে বেড়াবো? আমাদেরকে এটা এখন ভিক্ষার ঝুলি? আমরা সংবাদ মাধ্যমের কাছে জানাতে চাই যে আমাদের অবিলম্বে নিয়োগ দেওয়া হোক, নাহলে আমরা ভোট বয়কট করব। এবং দিদি নিজেই আমাদের যুবশ্রী তৈরি করেছিলেন, আমরা দিদিকে বলিনি যে আমাদের ভাতের ব্যবস্থা করুন, আমরা দিদিকে বলিনি আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিন, বন্ধ করে বেকার ব্যাংক করুন, এমপ্লয়মেন্ট ব্যাংক করুন। দিদির নিজের মাথা থেকেই যখন তৈরি করেছেন তখন আমাদের বয়সগুলো নিয়ে কেন ছিনিমিনি তিনি খেলছেন? অবিলম্বে নিয়োগ দিন, নাহলে আমরা ভোট বয়কট করব। সমস্ত যুবশ্রী এবং সমস্ত যুবশ্রী পরিবার এবং নদিয়া জেলার সমস্ত যুবশ্রী, সারা বাংলার সমস্ত যুবশ্রী সদস্যরা। আর একটা কথা, আমরা কি ভোট যন্ত্রের জন্য ব্যবহার হব? আমাদেরকে ভোটের সময় আপনি প্রতিশ্রুতি দেবেন
দিতে কেন? তার মানে আমরা ভোট যন্ত্র, আমাদেরকে ব্যবহার করা হয়। আপনার প্রতিশ্রুতি, আপনার প্রতি জিরো বিশ্বাস তখনই হবে আপামর যুবশ্রী ছাড়া বাংলার জনসাধারণের, যদি আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারেন। নাহলে কিন্তু লোকে বুঝে যাবে যে আপনি শুধু ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই জন্য অবিলম্বে আপনি প্রতিশ্রুতিটা পালন করুন। অনিমেষ বন্দ্যোপাধ্যায়, অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নদীয়া জেলা কমিটি সভাপতি। সুব্রত অধিকারী, অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নদীয়া জেলার সম্পাদক। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।